হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটিস দু হাজার একুশের পার্ট সেভেন নিয়ে আলোচনা করব। যেটা তোমাদের অক্টোবর মাসে দেওয়া হয়েছে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক একের দাগে বলা হয়েছে ঠিক উত্তর নির্বাচন করো একের দাগের একের প্রশ্নে বলা হয়েছে ঘনত্বের এশাই একক হলো অপশান কত আছে মিটার পার কে কিউব অপশান কত আছে মিটার কিউব পার কে কিউব অপশান গতে আছে মিটার কিউব পার কেজি আর অপশান ঘতে আছে কেজি পার মিটার কিউব তাহলে দেখে নাও আমরা কি জানি ঘনত্ব সমান ভর বাই আয়তন আর আমরা কী জানি ভরের একক কেজি আর আয়তনের একক মিটার কিউব তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল অপশান ঘ কেজি পার মিটার কিউব এরপর এক দশমিক দুইয়ের প্রশ্নে বলা হয়েছে একটি লবণের জলীয় দ্রবণ নিয়ে বলই পরীক্ষা করা হলো এবং বাদামি বলয় দেখা গেল এই পরীক্ষা থেকে প্রদত্ত লবণের নিচের যে আয়নটির অস্তিত্ব প্রমাণিত হয় তা হল অপশান কয় আছে কার্বনেট অপশান ক্ষয় আছে সালফেট অপশান গয় আছে নাইট্রেট আর অপশান ঘয় আছে ক্লোরাইড তাহলে দেখে নাও এর সঠিক উত্তর হবে অপশান গ নাইট্রেট এরপর দেখো এক দশমিক তিনের প্রশ্নে বলা হয়েছে যে মিশ্রণটি কোলোয়েডিও নয় তা হল অপশান কয় আছে কুয়াশা অপশান ক্ষয় আছে গোল্ডশল অপশান গয় আছে চিনি দ্রবণ আর অপশন ক্ষয় আছে দুধ তাহলে দেখো এক্ষেত্রে সরি উত্তর হবে অপশান গ চিনি দ্রবণ এরপর দেখো দুয়ের দাগে বলা হয়েছে একটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর দাও দুয়ের দাগে একের প্রশ্নে বলা হয়েছে পটাশিয়াম নাইট্রেটের জলে দ্রবীভূত হওয়া তাপগ্রাহী পরিবর্তন উষ্ণতা বৃদ্ধিতে জলে পটাশিয়াম নাইট্রোটের দ্রাব্যতা কিভাবে পরিবর্তিত হবে এর উত্তর লিখবে উষ্ণতা বৃদ্ধির ফলে জলে পটাশিয়াম নাইট্রোটের দ্রাব্যতা দ্রুত বৃদ্ধি পাবে এরপর দুই দশমিক দুইয়ের প্রশ্নে বলা হয়েছে প্লবতার এসআই একক কি তাহলে এর উত্তরে লিখবে প্লবতার এসআই একক হলো নিউটন এরপর দুই দশমিক তিনের প্রশ্নে বলা হয়েছে জুল ও আর্গের মধ্যে সম্পর্ক লেখো এর উত্তর লিখবে জুল ও আর্গের মধ্যে সম্পর্ক হল এক জুল সমান টেন টু দি পাওয়ার সেভেন আর্গ এরপর দেখো তিনের দাগে বলা হয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও তিনের দাগের একের প্রশ্নে বলা হয়েছে একটি ধাতুর ইয়ং মুরাঙ্ক হলো নাইন পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পাওয়ার ইলেভেন ডাইন পার সেমিস্কোয়ার এই কথাটির অর্থ ব্যাখ্যা করো তাহলে দেখো এর উত্তর লিখবে একটি ধাতুর ইয়ং মূরাঙ্ক হলো নাইন পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পাওয়ার ইলেভেন ডাইন পার সেমিস্কোয়ার এই কথাটির অর্থ হলো ওই ধাতুর তৈরি তারে একক অনুদীর্ঘ বিকৃতি উৎপন্ন করতে তারটির প্রস্তুচ্ছেদের প্রতি বর্গশ্রেণী ক্ষেত্র ফলে নাইন পয়েন্ট এইট ইন্টু টেন টু ইলেভেন ডাইন বল প্রয়োগ করতে হবে তিন দশমিক দুইয়ের প্রশ্নে বলা হয়েছে জিঙ্ক ও সোডিয়াম হাইড্রোক্সাইডের গাঢ় জলীয় দ্রবণ একত্রে উত্তপ্ত করা হলে যা ঘটবে তা বিক্রিয়ার সমীকরণ সহ লেখো এর উত্তর লিখবে জিঙ্ককে সোডিয়াম হাইড্রোক্সাইডের গাঢ় দ্রবণ সহ উত্তপ্ত করলে সোডিয়াম জিঙ্কেট ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় নিচে নিচেদের সমীকরণটা দিয়ে দেবে জেড এন প্লাস টু সমান টু জেড এন ও টু প্লাস এইচ টু এরপর তিন দশমিক তিনের প্রশ্নে বলা হয়েছে নির্দিষ্ট উষ্ণতায় একটি দ্রাবের চুয়ান্ন গ্রাম একশো গ্রাম জলে দ্রবীভূত হলে একটি সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হয় ওই উষ্ণতায় পদার্থটির দ্রাব্যতা নির্ণয় করো তাহলে দেখে নাও অঙ্কটা কিভাবে করবে তাহলে একশো গ্রাম জলে কত দ্রাব্য আছে সেটা কিন্তু বলে দিয়েছে যে চুয়ান্ন গ্রাম এবার আমাদের এখান থেকে বার করতে হবে তাহলে একশো গ্রাম জলে কত দ্রাব আছে সেটাই কিন্তু হবে ওই নির্দিষ্ট উষ্ণতায় পদার্থটির দ্রাব্যতা তাহলে আমরা ওই কী গ্রামের সাহায্যে বার করে নেব একশো পঞ্চাশ গ্রাম জলের দ্রাব্য আছে চুয়ান্ন গ্রাম এক গ্রাম জলের দ্রাব্য আছে চুয়ান্ন বাই একশো পঞ্চাশ গ্রাম আর একশো গ্রাম জলের দ্রাব্য আছে চুয়ান্ন বাই একশো পঞ্চাশ ইন্টু একশো তাহলে দেখো চুয়ান্নকে যদি আমরা একশো দিয়ে গুণ করি হয়ে গেল চুয়ান্নশো ডিভাইডেড বাই একশো পঞ্চাশ এবার আমরা কাটাকুটি করলে কী পাচ্ছি শূন্য শূন্য কেটে দাও আর পনেরোকে যদি পাঁচশো চল্লিশ দিয়ে আমরা ভাগ করি তাহলে আমরা কত পাচ্ছি ছত্রিশ তাহলে উত্তরে আমরা কী লিখবো অতএব নির্দিষ্ট উষ্ণতায় পদার্থটির দ্রাব্যতা ছত্রিশ এরপর দেখো তিনের দাগে চারের প্রশ্নে বলা হয়েছে এক কিলোগ্রাম ভরের একটি বস্তু এক মিটার পার সেকেন্ড বেগে ধাবমান হলে তার গতিশক্তি কত হবে নির্ণয় করো তাহলে বস্তুর ভর এম সমান কত এক কেজি বলে দেওয়া আছে আর বস্তুর বেগ ভি সমান কত বলে দেওয়া হয়েছে দেখো এক মিটার পার সেকেন্ড তাহলে দেখো এটা খুবই সহজ আমরা কি জানি বস্তুর গতিশক্তি ই সমান হাফ ইন্টু এম ভি স্কোয়ার এম মানে কি ভর আর ভি মানে কি গতিবেগ তাহলে আমরা কি করব এবার ভর আর গতিবেগের মানটা বসিয়ে দেবো তাহলে হাফ ইন্টু ওয়ান ইন্টু ওয়ান স্কোয়ার তাহলে কি হলো ওয়ান স্কোয়ার মানে কি হয়ে গেল ওয়ানই হয়ে গেল তাহলে ওয়ান বাই টু তাহলে এটাকে যদি আমরা ওয়ানকে যদি দুই দিয়ে ভাগ করি কত হয়ে গেলো আমাদের জিরো পয়েন্ট ফাইভ আর এর একক কি জুল তাহলে আমরা কী লিখবো অতএব বস্তুটির গতিশক্তি হবে জিরো পয়েন্ট ফাইভ জুল এরপর চায়ের দাগে বলা হয়েছে নিচের প্রশ্ন দুটির উত্তর দাও চায়ের দাগের একে বলা হয়েছে নিচের প্রতিটির একটি করে উদাহরণ দাও কিসে কিসে উদাহরণ চেয়েছে দেখে নাও কয়ে বলা হয়েছে অভিকর্ষ বল কাজ করছে তাহলে অভিকর্ষ বল কাজ করছে এরকম একটা উদাহরণ আমাদেরকে চাওয়া হয়েছে তাহলে কী লিখবে একটি বস্তু উপর থেকে নিচে পড়ছে এক্ষেত্রে অভিকর্ষ বল কাজ করছে তারপর দেখো ক্ষয়ে বলা হয়েছে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করা হচ্ছে তাহলে এর উদাহরণ কী দেবে একটি বস্তুকে উপরের দিকে তোলা হচ্ছে তাহলে এক্ষেত্রে কি হয় অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করা হয় এরপর গয়ে বলা হয়েছে বস্তু স্মরণ ঘটলেও অভিকর্ষ বল কাজ করছে না এরকম একটা উদাহরণ আমাদেরকে চাওয়া হয়েছে তাহলে কী লিখবে এক ব্যক্তি একটি সুটকে সাথে নিয়ে অনুভূমিক তলে হেঁটে গেলে এক্ষেত্রে বস্তুর স্মরণ ঘটলেও অভিকর্ষ বল কাজ করছে না কারণ অভিকর্ষ বল ও সুটকেশের স্মরণ পরস্পর লম্ব এরপর দেখো চারের দাগের দুয়ে একটা অংশ দেওয়া আছে কি বলা হয়েছে পাঁচশো এম এল দ্রবণে চৌত্রিশ দশমিক দুই গ্রাম সুক্রোজ দ্রবীভূত করা হলো দেখো শুক্রজের আণবিক ওজন ব্র্যাকেটে বলে দেওয়া আছে। কত তিনশো বিয়াল্লিশ তাহলে আমাদেরকে জানতে চাওয়া হয়েছে দ্রবণের গারত্ব মোল পার লিটার ও গ্রাম পার লিটার এককে নির্ণয় করো তাহলে দেখো শুক্রজের গ্রাম আণবিক ওজন কত বলে দেওয়া হয়েছে তিনশো গ্রাম তাহলে আমরা বলতে পারি তিনশো বিয়াল্লিশ গ্রাম শুক্রর সমানে এক মোল শুক্রশ তাহলে দেখো পাঁচশো এম এল দেওয়ার কত গ্রাম শুক্রশ আছে চৌত্রিশ দশমিক দুই গ্রাম তাহলে এক গ্রাম শুক্রর সমান কত মোল শুক্রশ বার করতে হবে আর চৌত্রিশ দশমিক দুই গ্রাম শুক্রর সমান কত মোল শুক্রশ আমাদের ঐকিক নিয়ে বার করে নিতে হবে তাহলে কত হচ্ছে ওয়ান ইন্টু চৌত্রিশ দশমিক দুই ডিভাইডেড বাই তিনশো বিয়াল্লিশ তাহলে দশমিক তুললে আমাদের কি হয়ে যাচ্ছে ওপরে তিনশো বিয়াল্লিশ হয়ে যাচ্ছে আর নিচে কী করতে হচ্ছে আমাদেরকে দশ দিয়ে গুণ করতে হচ্ছে তাহলে দেখো তিনশো বিয়াল্লিশ আর তিনশো বিয়াল্লিশ কী হলো কেটে গেলো তাহলে এবার কি হচ্ছে নিচে কত রয়ে গেলো ওয়ান বাই দশ তাহলে ওয়ান বাই দশ মানে জিরো পয়েন্ট ওয়ান মোল শুক্রুজ তাহলে আমরা বার করে নিলাম চৌত্রিশ দশমিক দুই গ্রাম সুক্রোজ মানে জিরো পয়েন্ট ওয়ান মোল শুক্রুজ এবার দেখো আমাদের কি বলা হয়েছে এই যে দ্রবণের গারত্বটা মোল পার লিটার এককে বার করতে বলা হয়েছে তাহলে আমরা কি জানি এক লিটার সমান একশো এম তাহলে দেখো আমরা পাঁচশো এম দেখেছি জিরো পয়েন্ট ওয়ান মোল সুক্রোজ আছে এবার আমরা দেখব হাজার এম এলে কত সুক্রোজ আছে তাহলে লিখলাম পাঁচশো এম এল দ্রবণের আছে জিরো পয়েন্ট ওয়ান মোল এক এমএল দ্রবণের সুক্রোজ আছে জিরো পয়েন্ট ওয়ান ডিভাইডেড বাই পাঁচশো মোল আর হাজার এম এল দ্রবণের আছে জিরো পয়েন্ট ওয়ান ডিভাইডেড বাই পাঁচশো ইন্টু হাজার তাহলে দেখো কি হয়ে গেল ওয়ান বাই পাঁচশো যদি দশমিক তুলে নিচে করতে হবে দশ দিয়ে গুণ করতে হবে ইন্টু হাজার তাহলে হয়ে গেল কি ওয়ান বাই ফাইভ তাহলে সমান জিরো পয়েন্ট টু মোল তাহলে আমাদের একটা উত্তর কিন্তু বেরিয়ে গেল দ্রবণের গাঢ়ত্ব আমরা লিখে দেবো কি জিরো পয়েন্ট টু মোল পার লিটার এবার দেখো আমাদেরকে কী যাওয়া হয়েছে যে গ্রাম পার লিটার এককে বার করতে বলা হয়েছে দ্রবণের গাঢ়ত্ব তাহলে দেখো এটা আরও সোজা তাহলে আমরা দেখেইছি যে পাঁচশো এম এল দ্রবণে শুক্রোশ আছে কত চৌত্রিশ দশমিক দুই গ্রাম তাহলে এক এম এল দ্রবণের শুক্রোজ কত আছে আর এক লিটার মানে কত হাজার এম আর হাজার এম এল দ্রবণে কত শুক্রোশ আছে আমরা বার করে নিলেই কী হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তাহলে হাজার এমএল দ্রবণের শুক্রোজ কত হচ্ছে চৌত্রিশ দশমিক দুই ডিভাইডেড বাই পাঁচশো ইন্টু হাজার তাহলে দেখো আমরা যদি দশমিকটা তুলি তাহলে কি হয়ে যাচ্ছে তিনশো বিয়াল্লিশ ডিভাইডেড বাই পাঁচশো ইন্টু দশ ইন্টু হাজার তাহলে তিনটে শূন্য তিনটে শূন্য কেটে গেল আর তিনশো বিয়াল্লিশকে আমরা যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত হচ্ছে আটষট্টি দশমিক চার তাহলে এর একক কি গ্রাম পার লিটার তাহলে আমরা লিখে দেবো কি দ্রবণের গাঢত্ব আটষট্টি দশমিক চার গ্রাম পার লিটার এটা হলো আমাদের দ্বিতীয় উত্তর তাহলে এই ছিল মডেল অ্যাক্টিভিটি টাস্ক দু হাজার একুশের ক্লাস নাইনের ভৌতবিজ্ঞানের পার্ট সেভেনের উত্তর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করো নি এই ধরনের আরও মডেল অ্যাক্টিভিটি টাস্ক পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো থ্যাংক ইউ